নমস্কার বন্ধুরা, খুব একটা সুন্দর ফার্স্ট ক্লাস A1 কোয়ালিটির একটা সুন্দর সিরিজ দেখলাম হইচইতে, যেটা আমাদের অনির্বাণের নতুন ব্যোমকেশ। বন্ধুরা, ব্যোমকেশের যে নতুন গল্পটা অনির্বাণ করল, এর মধ্যে আমার একটাই কথা বলবার আছে যে এটা একটা অসাধারণ ক্রিয়েটিভিটি, আর্টিস্টিক আর এক্সপ্রেশন, তার সব কিছু ভালো। আমরা বহুদিন আগে চিড়িয়াখানা, উত্তম কুমারের চিড়িয়াখানা দেখেছিলাম, সেটা আমার ফার্স্ট ছবি দেখা ব্যোমকেশের চিড়িয়াখানা, এবং চিড়িয়াখানাতে এই সেম গল্পটা ছিল। তারপরে অঞ্জন দত্ত সাহেবও এই গল্পটাকে অ্যাডাপ্ট করেছেন, যেখানে আমাদের যিশু ব্যোমকেশের পাঠ করেছিল, যেখানে এন্ট্রি সিনটা একটা পাঞ্জাবি সেজে সে ঢোকে, বইগুলো খুলে তার বন্দুকটা বার করে। এইটা যেটা অনির্বাণ করলো, আর স্যালিউট জানিয়ে বলছি আপনাকে, দ্য ইউ আর সুপার্ব, আউটস্ট্যান্ডিং। আপনার রেস্টলেসনেস, আপনার প্রত্যেকটা এক্সপ্রেশন, উচ্চারণ, কথা বলার স্টাইল, কনফিউশন বোঝানো, ফ্রাস্ট্রেশন বোঝানো, বা কোনো জিনিসকে ইম্পালসিভ যে ব্যাপারগুলো, যে বলতো কে খুনটা করতে পারে, এই যে একটা টাক করে আপনি বলছেন, প্রত্যেকটা জায়গাতে যেটুকুনই দরকার ছিল, আমার মনে হয় চিড়িয়াখানার থেকেও আমার ভালো লেগেছে। চিড়িয়াখানাটা একটা যেরকম চোখ সয়ে যায় বলে না, উত্তম কুমারের ওই অভিনয়তে চোখ সয়ে গেছে, ওটা সবসময়ের জন্যই ভালো লাগছে, কিন্তু আপনারটাকে কেউ ভুলবে না, দ্যাটস ফর শিওর। ট্রেলারটা যখন আমি রিভিউ করেছিলাম, তখন আমি বলেছিলাম ইট ওয়াজ অ্যান আউটস্ট্যান্ডিং এক্সপ্রেশন অফ ক্রিয়েটিভিটি, আউটস্ট্যান্ডিং এক্সপ্রেশন অফ ক্রিয়েটিভিটি। এত সুন্দরভাবে এই জিনিসটাকে ক্রিয়েট করেছে, তার যে আর্ট ফর্মটা, অনেকেরই সিনেমা ভালো হয়, গল্প ভালো হয়, ওয়েব সিরিজ ভালো হয়, কারো অ্যাক্টিং ভালো লাগে, কিছু কিছু অ্যাসপেক্ট একটা জিনিসের ভালো লাগে, কিন্তু ওই যে আর্টিস্টিক ব্যাপারটা, ধোঁয়া উঠছে, মাটিটাকে যে মানে মাটিটার সঙ্গে যে কাজটা হচ্ছে, তার যে শর্টসগুলো ক্যামেরার উপর থেকে নিচ্ছে, সাইড থেকে নিচ্ছে, যখন মাটিটাকে কচলাচ্ছে সেই আওয়াজ, আউটস্ট্যান্ডিং। মানে অনেকদিন পর একটা এন্টারটেইনমেন্ট কাম, একটা রিল্যাক্সেশন, একটা আনন্দ, একটা খুশি, সব কিছু যেন একসঙ্গে পেলাম এই ব্যোমকেশে। ডায়ালগ ডেলিভারি, কিছু কিছু নতুন চেঞ্জেস আছে যেগুলো পুরনো চিড়িয়াখানা বা অঞ্জন দত্তর সিনেমাটা ছিল না। যেভাবে জিনিসটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে, যেভাবে জিনিসগুলোকে এক্সিকিউট করা হয়েছে, মিউজিক বলুন, আমার এক কথা বলতে গেলে আমার কাছে ভাষা নেই, এত ভালো হয়েছে। মানে অনেকেই হয়তো ভাবছে আসলে তারা সেই একই গল্পটাকে করেছে, না, একই গল্প করেনি স্যার অ্যান্ড ম্যাম, উইথ ডিউ রেসপেক্ট, একই গল্প করেনি, একই গল্পর অ্যাডাপ্টেশনটা যেটা করেছে অ্যাবসলিউটলি ডিফারেন্টলি করেছে, ক্রিয়েটিভিটি একটা অন্য লেভেলে নিয়ে গেছে। এবং সত্যি কথা বলতে কি, যখন একই গল্পের ওপরে অলরেডি একটা দুটো কাজ হয়ে গেছে, সেই জিনিসটাকে আরেকবার করবার সাহস, এবং দ্যাট টু ইন এ ডিফারেন্ট ওয়ে, ইটস এ ভেরি ডিফিকাল্ট টাস্ক। একটা মজার ছলে একটা কথা বলেছিল শশী থরুর তার একটা ইন্টারভিউতে, যে একটা ইন্টারভিউ প্যানেলে তিনি সেভেন্থ স্পিকার ছিলেন, তো তিনি যখন সুযোগ পেলেন, তিনি গিয়ে বললেন তার ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্টে, যে অ্যাজ এ সেভেন্থ স্পিকার আমি নিজেকে ফিল করছি হেনরি দ্য কিংয়ের মতন, যার সাতখানা বউ ছিল, এবং প্রত্যেকটা বউয়ের এই একই এক্সপেকটেশন ছিল আমার কাছ থেকে, কিন্তু আমি জানি না যে আমি ওগুলোকে কী করে করবো ইন এ ডিফারেন্টলি। তো এই যে একটা মজার একটা অ্যানেকডোট দিয়ে উনি শুরু করলেন, সেই জিনিসটার মধ্যে একটা বোঝবার ব্যাপার আছে, সেটা হচ্ছে অলরেডি কোনো কাজ যদি এক্সিস্টেড, অলরেডি যদি কোনো কাজ হয়ে থাকে, এবং এর ক্ষেত্রে দুটো কাজ হয়েছে, তারপরেও এই জিনিসটাকে করার সাহস, এবং দ্যাট টু ইন সাচ এ বিউটিফুল ম্যানার, সাচ এ ডিফারেন্ট ওয়ে। আমার মনে হয় আমি বলতে বাধ্য হচ্ছি, মানে উত্তম কুমারকে যদি ছেড়ে দেওয়া যায়, উনি লিগের বাইরে ওনাকে রাখছি। যে কটা ব্যোমকেশ আমি দেখেছি, আবির বলুন, যিশু বলুন, এখন অনির্বাণ বলুন, আমার মনে হয় অনির্বাণেরকে আমার বেস্ট লাগে। তার কারণ হচ্ছে নট অনলি দি ম্যানলি পার্সোনালিটি, যেটা আবির্বাবুর মধ্যে হচ্ছে, একটা ম্যানলি ব্যাপার আছে, নট অনলি ফর দ্যাট, একটা ইন্টেলেকচুয়াল ব্যাপার, যেটা চোখে নাকে মুখ দিয়ে বেরিয়ে আসছে, যেটা হয়তো না চাইতেই বেরিয়ে আসছে, অর্থাৎ অভিনয় নয়, আমি জানি না, কিন্তু ওটা তো হয়তো অভিনয় নয়। একটা লোক যে সাহিত্য চর্চা করে থাকে, একটা লোক যে সাহিত্যকে ভালোবাসে, ভাষাকে ভালোবাসে, লিটারেচার ভালোবাসে, সেগুলো এক্সপ্রেস হয়ে যাচ্ছে, মানে নাক দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে, যেভাবেই আপনি বলুন। তো আমি রিকোয়েস্ট করবো আপনাদের সকলকে, যেটা মাত্র 4 এপিসোডের এই গল্পটা, খুব বিশাল নয়, প্রেসাইস, পারফেক্ট, ব্যাং অন টার্গেট, তো হ্যাটস অফ টু ইউ, ডাবল থামস আপ। যারা যারা দেখেনি দয়া করে দেখো, এটা হইচইতে আমার মনে হয় ব্যোমকেশের ওয়ান অফ দি বেস্ট পারফরমেন্সেস। অ্যান্ড থ্যাংক ইউ অনির্বাণ অ্যান্ড দি এন্টায়ার ক্রু ফর গিভিং আস এই একটা অপরচুনিটি, যে আপনাদের এই ক্রিয়েটিভিটিটাকে দেখবার সুযোগ আমাদের দিলেন। তো যাই হোক, এই বলি ভিডিওটাকে শেষ করছি। আমি এক্সট্রিমলি হ্যাপি অ্যাকচুয়ালি, মানে অনেকদিন পরকম একটা ক্রিয়েটিভিটি এক্সপিরিয়েন্স করলাম। তো যাই হোক, এই বলি ভিডিওটাকে শেষ করছি। যারা যারা চ্যানেলে নতুন এসেছেন, দয়া করে সাবস্ক্রাইব করতে কিন্তু মনে রাখবেন, ভুলবেন না, শেয়ার করুন, আর দয়া করে হইচইতে গিয়ে এটা দেখুন। নমস্কার।